অপহৃত এক ইঞ্জিনিয়ারকে উদ্ধার করলো ডোমচুর থানার পুলিশ। গতকাল রাতে বাগুইহাটি থেকে তাকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার সাতজন অপহরণকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ডোমজুড়ের নিউ কোলোরা এলাকার বাসিন্দা ভাস্কর মাঝি, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। তিনি উলুবেরিয়ার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। গতকাল সকালে সেই কোম্পানির নগদ 10 লাখ টাকা পেমেন্ট নিয়ে তিনি বাগুইহাটিতে যান। সেখানেই তাকে আটকে রাখা হয়। ওই যুবকের স্ত্রীকে ফোন করে বলা হয়, ভাস্কর মাঝি যে টাকাগুলো নিয়ে এসেছেন সেগুলো জাল নোট, তাই অবিলম্বে 2 লাখ টাকা নিয়ে এলে তবেই তাকে ছাড়া হবে। এরপর অপহরণকারীরা তার স্ত্রীর কাছে একটি অ্যাকাউন্ট নম্বর পাঠায়। তার স্ত্রী ওই অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠায়। পরে সে পরিবারের অন্যান্য লোকেদের গোটা ব্যাপারটা খুলে বলে। অপহরণকারীরা ভাস্কর মাঝির বাড়িতে টাকা সংগ্রহের জন্য একজন লোক পাঠায়। দাবি মতো নগদ টাকা না দিতে পেরে ওই ইঞ্জিনিয়ারের পরিবারের লোকজন জমির দলিল দেবেন বলে ঠিক করেন। কিন্তু তারা বলেন, আমাদের ঘন্টা দুয়েক সময় দিতে হবে। রাজি হয় অপহরণকারীর প্রতিনিধি, তবে তাদের কোনাহাই রোডে আসতে অনুরোধ করেন। আর সেই ফাঁকেই ডোমজুর থানায় গোটা বিষয়টি জানায় ভাস্কর মাঝির পরিবার। সেই মতো কোনাহাই রোডে ফাঁদ পাতেন পুলিশ। অপহরণকারী ব্যক্তি কোনা হাই রোডে এলেই তাকে হাতে নাতে ধরে ফেলে ডোমজুর থানার পুলিশ। এরপর তাকে নিয়ে অভিযান চালায়। বাগুইহাটি থেকে উদ্ধার করা হয় ওই ইঞ্জিনিয়ারকে। ধৃত 7 জনকে আজ হাওড়া আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে অপহরণের মামলা শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে আন্তঃজেলা অপহরণ চক্র জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সকালবেলা যেরকম বেরোয় ভাইপো সেরকম বেরিয়েছে, বেরোবার পরে তো হঠাৎ করে আমার বৌমার কাছে ফোন আসে। ফোন মেরেছে আসতে একটা অন্য নাম্বার থেকে, বলছে 2 লাখ টাকা দিতে হবে। তা আমার বৌমা বললো কিনা যে 2 লাখ টাকা আমি কোথা থেকে পাবো, আপনি কিসের জন্য 2 লাখ টাকা চাইছেন? তো বলার পরে তখন ওরা বলছে 2 লাখ টাকা এই কারণেই চাইছে, যদি 2 লাখ টাকা আপনারা পাঠান তাহলে আমরা আপনাদের লোক ছেলেকে ছেড়ে দেবো। তো ও বলছে আমাদের ঘরে এখন কেউ ছেলে না নেই, হঠাৎ করে আমি 2 লাখ টাকা কোত্থেকে পাঠাবো? আর আমরা মেয়েরা আছি, 2 লাখ টাকা বললেই তো সম্ভব না। বলছে কত টাকা দিতে পারবেন? তো ও বলেছে আমি 10,000 টাকা দেবো। বললো ঠিক আছে 10,000 টাকা পাঠান। কেন হঠাৎ বললো? সিভিল ইঞ্জিনিয়ার পাস করে বসে আছে, ও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো। কী একটা কোম্পানিতে কাজ করতো সেটা আমরা কেউ জানি না। উলুবেরিয়ে একটা কোম্পানিতেও কাজ করতো, প্রাইভেট কোম্পানি। তো কাজ করতে করতে ও হঠাৎ করে বললো, একে বলে গেছে যে পার্ক স্ট্রিটে যাবো। আচ্ছা, এবার পার্ক স্ট্রিটে যখন গেছে, পার্ক স্ট্রিটে দুটোর পরে খবরটা হয়েছে যে 2 লাখ টাকা দিতে হবে, এর কাছে ফোনটা আসে। কখন বেরিয়েছিল? বেরিয়েছে 8:30 সময়, সকাল 8:30। আর ফোনটা আসে কখন? 2টোর সময়। পুলিশকে জানিয়েছিল? এবারে পুলিশকে জানায়নি। তারপরে এর সঙ্গে যখন ফোনে কথাবার্তা হয়ে গেছে, এ অলরেডি টাকা যখন পাঠিয়ে দিয়েছে, অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছে, অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েছে। দেওয়ার পরে হ্যাঁ 3 ঘন্টা পরে আমাদের কাছে খবর আসে যে বাড়িতে আমরা কোনো লোক পাঠাবো না, আপনারা কোনায় চলে আসুন। কোনায় চলে আসার পরে ওখান থেকে আমরা পেপারটা নেবো, নেওয়ার পরে পেপার নিয়ে আমরা এখানে আসার পরে আপনার আপনার বাড়ির ছেলেকে ছাড়বো। যখন ওকে বললাম, আমি বললাম ঠিক আছে 1 ঘন্টা টাইম দিন, 1 ঘন্টার মধ্যে আমরা কোনায় আসছি। বলে ওই 1 ঘন্টা টাইম নিয়ে আমরা এখানে চলে এসছি। এখানে এসে কমপ্লেন করি, করার পরে বড়বাবু সঙ্গে সঙ্গে কী করলো, আমাদেরকে নিয়ে কোনায় যাওয়া হলো। কোনায় যাওয়ার পরে প্রায় 40 মিনিট পরে একটা ছেলে এলো। সেই ছেলেটা এসে এবার আমাদের সঙ্গে কথাবার্তা হতে লাগলো। বর্দা ছিল, আমি ছিলাম, বৌমা ছিল, মেজদাও ছিল। মেজদা পরে এসছে, কথাবার্তা হচ্ছে। সে বলছে আমাকে কাগজটা আগে দিয়ে দিন, আমি নিয়ে চলে যাবো ওখানে, চলে যাওয়ার পরে সে করবো। আমি বলি না, আমার লোক বাসে উঠবে, তারপর আমি কাগজ দেবো, আপনি নিয়ে চলে যাবেন। খালি আমার লোক বলে দেবে যে হ্যাঁ আমি বাসে উঠে বলে। এরাও কিছুতেই মানছে না, এরা বলছে না হয় আপনি দলিল দিন নয় টাকা দিন। লাস্টে যখন বললো ঠিক আছে দলিল আপনি দিয়ে দিন, কিন্তু আমরা লোক ছাড়বো না, দলিল নিয়ে আমাদের কাছে এলে তবে আমরা ছাড়বো, তখন আমি রাজি হইনি। এই নিয়ে কথা কাটাকাটি হওয়ার পরে আমি কী করেছি, ওই ছেলেটাকে চেপে ধরে
বললাম চ যা হবে এতে হবে, থানায় হবে। বলার পরে আমরা যেহেতু এখান থেকে পুলিশ নিয়ে গেলাম, স্যারেরা গিয়ে সঙ্গে সঙ্গে ওকে ধরে নিয়েছে। ধরার পরে এখান থেকে স্টেপ নিয়ে সঙ্গে সঙ্গে রেখে প্রথম যে ভদ্রলোক আমাদের বাড়িতে গিয়েছিলো সে ভদ্রলোক বললো সালকিয়া আছে। তারপরে ফের আধা ঘন্টা পরে বলছে না সালকিয়া নাই, পিল খেলায় আছে। আটজনকে ধরে, আটজনকে, হ্যাঁ স্পটে ছিল, হ্যাঁ ভাইপো ওখানে ছিল। এবং তাকে বিভিন্ন রকমভাবে এমন এমন প্রথম প্রথম তো উড়ো মানে অন্য অন্য নাম্বার থেকে ফোন এসেছিলো ওর, যখন আমরা